क्या सुननी क्या सिया, और दिल में अगर दिल में पकपन चतन की इश्क मौजूद है तो यही काफी है। किए सिया किए सुननी ভালোবাসা যদি পাক পঞ্চাতনের প্রতি থাকে এটাই তো যথেষ্ট। তো এটাই তো ছিল, আমি বলছিলাম যে হযরত ইমাম শাফি যে আহলে সুন্নাত কা চার মাযহাব হয় হানাফি শাফি মালিকি হাম্বলি, ইস চারোঁ মাযহাব মে ইমাম শাফি নে বতায়া থা পাক পঞ্চাতন বারো ইমাম চোদ্দ মাসুম শহদানে কারবালা জিসকো তারিফ করলে সে আগর কোই শিয়া লকব মিল যায় তো ইমাম শাফি সে বড়া শিয়া নহি হ্যায়। আমি যদি পাক পঞ্চাতন বারো ইমাম চোদ্দ মাসুম শহদানে কারবালার প্রশংসা করতে যায় যদি আমাকে কেউ শিয়া অপবাদ দেয় তো খোদার কসম আমার চেয়ে বড় শিয়া নাই। যেমন ধরো অপূর্ব বিষয় ওহাবিও এটা অন্যরকম করে ফেলাইছে, এটা করবো মাইয়া বাসিয়ারা বোঝরা দশি মহরম চারটি খাটি কথা। আমি মনে আছে বোধহয় আট কি নয় মহরমে মানে বলতো যে আড়াইশো তিনশো বছরের ইতিহাসে সুন্নি জামাতের কোনো মুরব্বী ওইখানে ওয়াজ করা পারেনি এক আমি ছাড়া। লাখনৌ থেকে নিয়ে আসে রাশিদ হোসাইন জায়েদি কইরা ট্রেনে আনে, কয়দিন থেকে চলে যায়। যাই হোক, আমি ওয়াজ করতেছিলাম উর্দুতে, উর্দু ভাষী থাকে না। তো উনি যে আমার পরেই উনি বলবেন আর কি, আমি শেষ। তো উনি যে রোমাল দিয়ে কাপটা ছেড়ে নাম বুঝা পাইনি পেছনে ছেড়ে দেখে থাকবে গেছি কক্কা হেঁটে যাই আমি কয়ে যান। আমি কত আর কয়ে পারি এইরকম ছাত্রের বক্তা ঠিক আরো বড় পণ্ডিত হয় বুঝে না, এ আমি আগল পাগল না শুনলিকে বলছে ভালো আছে আগল পাগল মাথা মোটা সব আছে মরার পরে ঝান্ডাতে যাবো না এবাদত করু মহারে ইয়ে আইছ খুব খুশি চাইছ লাগবো না মহ তোমাকে আদর করি কি করবো বহ মনে আছে উনি কোন জায়গায় কাজ ছেড়েন, উনি তো কঠোর শিয়া স্বাভাবিক, উনি তিন নম্বর দিয়ে সিঁড়ি তুলছা যে একটা উঁচা হয়ে যায় মেম্বারের মতো উঁচা উঁচা কথা কয়েছে তিন নম্বর উনি উর্দুতে বলে ফেলেন কিয়া শুননি কিয়া শিয়া, আর দিল মে আগর দিল মে
পটপন চতন কি ইশ্ক মৌজুদ হ্যায় তো ইয়েই কাফি হ্যায়। কিয়ে শিয়া কিয়ে সুন্নি, ভালোবাসা যদি পটপন চতনের প্রতি থাকে এটাই তো যথেষ্ট। বলছিলাম যে হযরত ইমাম শাফি জো আহলে সুন্নাত কা চার মাযহাব হ্যায়, হানাফি শাফি মালিকি হাম্বলি, ইস চারো মাযহাব মে ইমাম শাফি নে বতায়া থা পাঁচ পঞ্চতন বারো ইমাম চোদ্দ মাসুম শহদানে কারবালা, ইসকো তারিফ করনে সে আগর কোই শিয়া লকব মিল যায় তো ইমাম শাফি সে বড়া শিয়া নাহি হ্যায়। আমি যদি পাঁচ পঞ্চতন বারো ইমাম চোদ্দ মাসুম শহদানে কারবালার প্রশংসা করতে যায়, যদি আমাকে কেউ শিয়া অপবাদ দেয় তো খোদার কসম আমার চেয়ে বড় শিয়া নাই। যেমন ধর মহানবী পশু কৌরবাণী করছে, জব করে না কৌরবাণী, আচ্ছা এটি যদি সুন্দর হয় তাবু ওখানে জীবনে করলো না কেন, একটা পশু কৌরবাণী হয়তো তো মল করে হয়তো বেলাল করে হয়তো তাবু হুলায়রা করে হয়তো তিনটে আব্বাস রসুলের আপনার চাচাতো ভাই হ্যাঁ করে হ্যাঁ উল্টা কইছে যে পশু কোরবানি রে যদি কোরবানি মনে করে এই ভয়ে আমি কোরবানি করলাম, এটা কোনো কোরবানি না। আর সেটাই আজকে আমার সমাজে ধৈর্য বসছে যে না পশু কোরবানি দেওয়াই কোরবানি। অনেক কিছু আমি লিখছি যাই কথা হলো যে কুতুব্বাকে পিসাব একটা কথা বলছো না আইছ বেলাল মনে করি গো ভক্তগোবতে দুই চারশো মনে করি লাখ দিয়ে হয়ে গেছে বলে তার মধ্যে দুই চারশো মনে থাকবো না স্বাভাবিক। ঠিক আছে তো কারবালার ঘটনার মধ্যে সবচেয়ে যেটা টন্টিং অ্যাক্সিডেন্ট বা টন্টিং সিনারিস সেটা হলো যে এই যে সৈন্যবাহিনী তো গ্রুপ করা তো যেটা কারবালার মাঠে ওটা ওটার যে চিফ ছিল তার নাম ছিল ইবনে জিয়াদ, পশু পাখির মধ্যে উনি সবচেয়ে বেশি পছন্দ করতেন বান্দর, বান্দর আছে না ওনার প্রিয় পশুটি ছিল বান্দর। ইতিহাস কম পড়া পড়িনি বাবা বউ হয়ে গেছে আর কথা কয়, কি কমু ইমেজিয়ার বলতেছে সৈন্যবাহিনীর হাবিলদার গো তাড়াতাড়ি করো হোসাইনের মাথাটাকে একটা ভালো তাড়াতাড়ি নমাজের সময় দিতেছে গা, আসলের নমাজের অক্ত পার হয়ে যেতেছে
হুসাইনের মাথাটা কাটল, কাতটা হেতু পড়ল না, নামাজের মধ্যে পড়ে না রে আয়ু ওই যাত্রা হেতু, আমি তো সব বুঝে গেছি গা সব খেয়াল আমার লাগে না, তোর লাগে লাগো আমি অবগ্রহ করি আছে না ইয়া আয়ুহান নবী, নবী ইয়া নবী আয়ুহান নবী, তার আওলাদের দোয়া করবার করে না হুসাইনজি মহানবীর আওলাদ না, এখানে মাথা কাটবার চাও না মাঝে চৈত করবানে সৈয়দ মোহাম্মদ হাসমি বলছিলেন আরে সুরত জামাতের সবচেয়ে বড় আমাদের ওই বিষয়টা, আমাদের কথা অন্যরকম বিসমিল্লাহ রহমান রহিম বল নাযবু বিল হাক্কি আলাল বাতিলে আমাদের প্রত্যেক দিনের যে কথা থাকে সেটা এখন বলবে গেলি বা আমরা সত্যের দেশে পৌঁছতে গেলে আমাদের তিনটা কয়েকটা বাহন লাগে, বাহনের মাধ্যমে যাইতে হয়। আমরা যদি ঢাকার থেকে রাজশাহী যাই তাহলে আমাদের একটা বাহন হল ট্রেন, ট্রেনে গেলে মোটামুটি 8 ঘন্টা লাগে, একটু কমে লাগলে বাসে যাও, বাসে যেটা আমি কম সেটা 6 ঘন্টা লাগে। তাইলে ট্রেনও বাহন রাজশাহী যাইবার, বাসও বাহন, বাসও রাজশাহী না ট্রেনও রাজশাহী না, আমার উদ্দেশ্যেরও রাজশাহী যাব, এই হল আমার উদ্দেশ্য। আরেকটা বাহন আছে তার নাম হল এরোপ্লেন, এরোপ্লেনে যাইতে 15.5 মিনিট, তো খায়া যায় আমি ওই চকলেট খাইতেছি আর হচ্ছে একটা মাইকে কইতেছে আর কি, ছোট মাইক আর কি, যে আমরা তো ফিতুরটা দিয়ে যাইতেছি রাজশাহীর অভিমুখে যাইতেছি, আমাদের প্লেন এত ফিতুর চায়, আমাদের ট্রেনের গতি ঘন্টায় 800 কিলোমিটার, এই সেই তা আমার লগে বসা বড় ভাই, বড় ভাই মানে ইরমের ছেলে মজুদ্দিন বলে একটু দূরে বুঝছিল, যাই হোক তো ও চকলেটটা খায় বার্গার আছে না ছোট বার্গার খাই খাওয়া প্রায় শেষ হয়নি, ভাই আয়া পড়ছি আমার তো খাওয়াই শেষ হয়নি, আয়া পড়লাম আমাকে হ কেন 800 কিলোমিটার যদি প্রতি ঘন্টায় যায় তো ঢাকা টু রাজশাহী 209 কিলোমিটার, তা আবার খোঁচাখাঁচির রাস্তা না, 209 কিলোমিটার যদি আমগো বানাই না রাস্তা ওই এমবে গেলাম এমনি 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 আল্লাহ পাকের রাস্তার এমনি এমনি না সোজা যাও সোজা, যাইব বললাম 15.5 মিনিটে 200 কিলোমিটার যা 15 সেকেন্ডে 15 মিনিটে আর নয় আর ওই যে ঘুরান ঘুরান
খাবারের বড় ভাইগুলো এত তাড়াতাড়ি অবস্থা। এখন যারা জন্মের পরে একটু আল্লাহর ওলি হইব তারা ওই প্লেনের গতিতে সত্যের দিকে আগিয়ে যায়। জন্মান্তবাদের অনেক প্রশ্ন, অনেক কথা, কিছু কিছু লিখি অবশ্য। তা আমরা যে যাব সত্যের দেশ দেখব, কেমনে দেখব, মহানবী কেমনে দেখিয়ে গেলেন, উনি দেখিয়ে গেলেন যে মোরাকাবা মুশাহেদা ছাড়া অসম্ভব। উনি মোরাকাবা মুশাহেদা নিজের ঘরে করেন নাই, উনি কাবা শরীফেও করেন নাই। উনি আমাদের দেখিয়ে গেলেন যে আল্লাহর ঘর কাবা, আল্লাহর ঘরে আল্লাহ রাইখা উনি হেরজামাল নূর পর্বতে গেলেন। কেন গেলেন? উনি তো আগেই বলছেন যে আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও আমি নবী, তখনও আমি নবী। উনি কিসের জন্য গেছেন? তার উম্মতদেরকে শিক্ষা দিবার জন্য, তার উম্মতদেরকে শিক্ষা দিবার জন্য উনি জবালুন নূর পর্বতের হেরা গুহা উনি ধ্যান সাধনা করছেন। ওনার উনি শিক্ষা দিচ্ছেন এবং সিদ্ধিলাভ যে এইখানেই করা যায়, ওই হেরা গুহাতে উনি নবুয়ত পাইলেন, জাহিরি নবুয়ত। এই হেরা গুহাতেই কোরআন নাযিল হইল, জাহিরি কোরআন। এই হেরা গুহাতেই রুহুল আমিনের সাক্ষাৎ হল। তিন তিনটা জিনিস উনি প্রথম পাইলেন এইখানে। তার মানে কি? হে আমার উম্মত, তোমরা এরকম নির্জন স্থানে সাধনা করে যাও, অবশ্যই কিছু না কিছু পাবে। এবং সেটা সুরা তৌবার দুই নম্বর আয়াতে আছে, ঠিক আছে? চার মাস তুমি কি একটা ভুলে গেল, সুতরাং তোমার দেহের মধ্যে তুমি চার মাস ভ্রমণ করো, অবশ্যই কিছু দেখতে পাবে। যদি ধ্যানটা ঠিক হয় অবশ্যই পাবে, কামেল হবে না, কিন্তু ধোঁয়া দেখলে তো আগুনের সন্ধান পাবে, ধোঁয়া দেখলে অবশ্যই আগুনের সন্ধান পাবে। সেই সাধনা করার জন্য কষ্ট করে একটা স্কুল করছি, 3:40 করো, কিছু না পাও আমার যা মনে হয় আমি যে পাইবো তার খেলাফত দিয়ে দেবো, যে সাধনা করবে। এই খেলাফত একদিন এমন হবে এত বলা আছে তো তোমাকে আমি অনুরোধ করি তোমরা এই সাধনাটা কর। এখানে শামীম আছে, সে তারিক আছে, সবাই আমরা বোঝাই একটু কিছু না, ভাগ করে নাও 40-40-40 তিনটা ভাগ করে নাও, তিনটা ভাগ করে নিলে তো দোষ নাই। কি ধ্যান করবা? এই পা দুটা আমার নাম আর মুর্শেদে, এই হাত দুটা আমার নাম আর মুর্শেদে, এই মুখ আমার নাম মুর্শেদে, এই কান আমার নাম মুর্শেদে,
এই চোখ আমার না মুর্শিদ, আমি হাঁটি না মুর্শিদ হাঁটে, আমি হাত দিয়ে কাজ করি না মুর্শিদ কাজ করে, আমি মুখ দিয়ে কথা বলি না মুর্শিদ কথা বলে, আমি কান দিয়ে শুনি না মুর্শিদ শুনে, আমি চোখ দিয়ে দেখি না মুর্শিদ দেখে। এটাই তাসাব্বুরের শায়েক, তাসাব্বুর ধ্যান, শায়েক পীর, তাসাব্বুরের শায়েক পীরের ধ্যান, এটাকেই নিরিখ বলে বাংলায়, নিরিখ মান ধরে নিরিখ মান। এটা নিজের ভিতরেই ফুল ফুটে, এটা বাহিরে দেখাইবার কিছু না। এই সাধনায় কোনোদিন টাটা পিটলা হবে না, এই সাধনায় মুসাবিন শামসের আলেপের সুন্দরা হবে না, এই সাধনায় অনেক সময় শরীরে কাপড়ও থাকে না। আমার মাথার পেছনে চারজন উনির ছবি আছে, দুজনের কাপড়ই নাই, একজন একটা বাহাসা বাবা একটা কম্বল উড়া, আসলে মানুষা একটা হাতে লাঠি রিংটি পড়া। আচ্ছা চিন্তা করো তো, এক একজনের মাজার 60 কোটি 70 কোটি টাকা খরচা ঘুরা ঘুরা করতেছে। ওই যে রশিদ বয়াতির একটা গান আছে না, মোল্লায় মোল্লে বাত্তি জ্বলে না, আল্লাহ পাগল মোল্লে বাত্তি জ্বলে, একটা কথা কয় না, তখন তুমি নিজেই বুঝতে পারো। এটা নিজের ভিতরের ফুল নিজেই সাক্ষী থাকে, এই ধ্যানটা না থাকলে সাধনা ঠিক হয়। এই ধ্যানটা তোমার লাগবেই, তুমি এইখানে চিকিৎসা করবা আর ওইখানে তোমার মন থাকবো নিউ মার্কেটে, তাই তো একের ঘরে গেল, দুনিয়ার সব কিছু ভুইলা। মুর্শিদের ধ্যানে থাইকা তুমি সাধনা করো, জিকির আমি করি না মুর্শিদ করে। আমি নিজের চোখে দেখছি সাসুফি সদরুদ্দিন আহমদ চিস্তির যে বাহার ফিলিমের একটা গান, যৌন গান, সেটাই উনি শুনতেছেন আর কাঁদতেছেন। এই দৃশ্য আমি দেখছি, নিয়তের উপরেই সব কিছু নির্ভর করে, তোমার বড় নিয়তটাই হলো বড়। মন দিয়া সাধনা করো, গভীরতা সবাই সমান না, ওই গভীরতা অনেকটা বাসে দিয়ে গেলে একরকম, ট্রেনে গেলে একরকম, উড়োজাহাজে গেলে একরকম, মনের গভীরতা মাপা যায় না, এটাও সেই যার যার গভীরতা তার তার, কেউ তাড়াতাড়ি মিলে কারো একটু দেরি হয় বা করলেই বিপদ। আমি তারিখ কিছু বলবা কিছু বলো, আমি একটু দেখ, সেটা ভালো, তুমি অথবা স্বামী সাহেব আমজাদ বলি বলে কালকে বলছিল, আমি একটু উঠি, আমার সেটা বিশেষ ভালো লাগে।